কিভাবে টাইলস কাটে এইভাবে ধরবেন দর্শক ধরে এই যে দেখেন মানে কতটা স্মুথলি কিন্তু টাইলসটা কেটে গেছে তার মানে আমি এক্সপার্ট না দেখেন এই মেশিনটা দিয়ে এই টাইলসটাকে আয়েশটাকে কেটে ফেলছি দেখেন এটাতে কোনো উঁচা নিচা বা আকাবাকা আছে কিনা এই স্কেলটাও আমার কাছে পাবেন যেমন এটা এই যে এবং এটা হোল করে যারা আসলে কাজ করে তারা এটা চাচ্ছে এটা দিলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন দেখেন এখন 6 7 আচ্ছা স্পিড বাড়ানো কমানো যায় হ্যাঁ ওরে ভাই সেই তো এটা আবার ইয়ে করা যাবে এই যে টাইলস উঠানোর জন্য সিস্টেম রয়েছে এটা কি এটা আমি একটু লাইটটা অফ করলে বুঝতে পারো লাইটটা অফ করেন এই দেখেন এটা হলো এটা এই দেখেন এই যে আমি ঘুরাচ্ছি দেখেন উপরে দর্শক এই যে ভাই এই যে রেখাগুলো দেখছেন কিন্তু চারপাশে হ্যাঁ হ্যাঁ চারপাশে উপরে দেখেন তার মানে সারাটা ঘর আপনার ঘর রুমের মাঝখানে বসিয়ে এটা দাগ হলো দাগ দর্শক এটাকে বলে লেজার লেভেল মেশিন এটা আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো টাইলস কাটার যত রকমের ডিজিটাল মেশিন আছে সেগুলো দেখাবো তার জন্য আজকে আমরা চলে আসছি খান হার্ডওয়্যারসে তো আমাদের সাথে আছেন আফজাল ভাই ভাই কি নিয়ে দাঁড়িয়ে আছেন এটা এটা ভাই লেজার লেভেল মেশিন আজকে কাজটা কি ভাই এটা কাজটা হলো ভাই আগে যারা ইয়ে করতে এই যে টাইলস গুলো বসাতো এই যে এটা টাইলস কাটার একটা মেশিন দর্শক আজকে আমি দেখাবো আপনারা যারা টাইলস এর সাথে রিলেটেড আছেন মেসরি সবগুলো প্রোডাক্ট দেখাবো যেমন এটা এটা দিয়ে ভাই টাইলস কাটে ভাই টাইলস কাটে এটা দেখতে হয় ছোট আমি কেটেও দেখাবো আজকে আচ্ছা দর্শক আমি একটু কেটেও দেখাবো এটা হলো আপনারা যারা টাইলস এর সাথে যাতে কাজ করেন স্কেল চাচ্ছেন এবং এটা হচ্ছে টাইলস ভাইব্রেটিং মেশিন ওকে টাইলস ভাইব্রেটিং মেশিন এবং এই মেশিনটা এটা হলো লেজার লেভেল মেশিন আগে দেখতেন ভাই টাইলস বা মেজারমেন্ট করতে গিয়ে সুতা দিয়ে যেমন কালো রং দিয়ে বা কিছু দিয়ে পরে এটা সরাই ফেলতে পরে কাজ করতো এখন তো ভাই আপনার আপডেট মডার্ন যুগ সো আপনাকে হ্যাঁ সবকিছু আপনাকে মডার্ন এটা কি এটা আমি একটু লাইটটা অফ করলে বুঝতে পারবো লাইটটা অফ করেন এই দেখেন এটা হলো এটা এই দেখেন এই যে আমি ঘুরাচ্ছি দেখেন উপরে দর্শক এই যে ভাই এই যে রেখাগুলো দেখছেন কিন্তু চারপাশে হ্যাঁ হ্যাঁ চারপাশে উপরে দেখেন তার মানে সারাটা ঘর আপনার ঘর রুমের মাঝখানে বসিয়ে এটা দাগ হলো দাগ আচ্ছা এই দাগটা অনুযায়ী সে তার মেজারমেন্টটা করে ফেলতো হ্যাঁ মেজারমেন্ট করে ফেলতো দর্শক এটাকে বলে লেজার লেভেল মেশিন এটা কিন্তু স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা কিন্তু ফ্লেক্সিবল ভাই এই ছোট বড় করা যায় হ্যাঁ ছোট বড় করা যায় দর্শক এটা এবং এটা ছাড়াও অনেকে করতে পারেন আপনারা এটা ছাড়া বসাতে পারেন মেইন হচ্ছে কি মেশিনটা মেশিনটার কাজ হচ্ছে লেভেলিং করা আর কি তো দর্শক এটা আমার কাছে বিভিন্ন রকমের হয় থাকে দর্শক এটা আমার কাছে 8000 আছে 10500 আছে 12 16 18 22000 টাকা পর্যন্ত মেশিনটা রয়েছে দর্শক আমার দোকানে আসে ঠিক আছে আপনাদেরকে বলে দিচ্ছি আমার দোকান ঢাকা নবাবপুর নবাবপুর অনেক দিক দিয়ে ঢুকা যায় ভাই অনেক দিক দিয়ে ঢুকা যায় 4-5 দিক দিয়ে ঢুকা যায় যে দিক দিয়ে ঢুকেন না কেন আপনারা একটা ডাস বাংলা ব্যাংক পাবেন একটা ডাস বাংলা ব্যাংক ব্যাংক অনেক আছে শুধু ডাস বাংলা ব্যাংকটাকে ফলো করবেন ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে মানে বিপরীত পাশে তিন রাস্তার একটা মোড় আছে একটা ঠিক মোড়ের মধ্যে নিচতলায় আমার 121/3 মানে আমার বিল্ডিং নাম্বার 121/3 নিচতলা ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস দর্শক আরো চিন্তা অসুবিধা হলে বিডি স্ক্রিন নাম্বারে আমাদেরকে কল দিবেন আচ্ছা তবে আর কি কি মেশিন পাওয়া যাবে আপনার কাছে আমার কাছে এগুলো আমি আজকে এই আপনার এই ভিডিওতে আমি টাইলস কাজ করেন যারা টাইলস এর সাথে রিলেটেড যারা যে প্রোডাক্টগুলো লাগে সবগুলো প্রোডাক্ট আমি দেখাবো দর্শক এটা কিন্তু টাইলস কাটার মেশিন এটা যে টাইলস কাটার মেশিন আনবিলিভেবল মনে হচ্ছে না জি জি এটা কিভাবে টাইলস কাটে দর্শক আমার কাছে এই যে এই টাইলস কাটার মেশিনটা আপনারা অনেকে ইউজ করেন আগে গ্যারান্টি মেশিন দিয়ে এটা সচরাচর সবাই জানেন এরপর 24 ইঞ্চি 32 ইঞ্চি 36 48 ইঞ্চি বড় টাইলস কাটারগুলো এক হ্যান্ডেলে যেগুলো সেগুলো আমার কাছে রয়েছে তো সিঙ্গেল হ্যান্ডেল রয়েছে ডাবল হ্যান্ডেল রয়েছে এবং এটাতে আছে এটা দিয়ে যখন আপনারা ছোট ছোট কাজ করবেন তখন তো লাগে এটা দিয়ে যে কিভাবে কাজ করে আনবিলিভেবল সো আমি একটু কাজ করে দেখাই আমি আসলে জানি না ভাই নবীন ভাই আমি অতটুকু এক্সপার্ট নয় আমি একটু কাজ করি বুঝাচ্ছি যে যে পারি কিনা ভাই হ্যাঁ দেখি হ্যাঁ ট্রাই করি ট্রাই ইউর সেলফ ট্রাই মাই সেলফ ওকে দেখেন এইভাবে ধরবেন দর্শক ধরে দিলাম ঢুকার পরে আপনি করবেন এবার টাইট করবেন এ দেখেন আমি এক্সপার্ট না দর্শক তারপরে দেখি চেষ্টা করি হচ্ছে কিনা এই যে দেখেন মানে কতটা স্মুথলি কিন্তু টাইলসটা কেটে গেছে তার মানে আমি এক্সপার্ট না দেখেন এই মেশিনটা দিয়ে এই টাইলসটাকে আয়েশটা কেটে ফেলছি দেখেন এটা কোনো উঁচা নিচা বা আকাবাকা আছে কিনা নাই একদম কিন্তু প্লেন হয়ে গেছে গ্লাসের মতো হয়ে গেছে একদম পুরো তো এইটা এটা দিয়ে যারা কাজ করতে খুব ইজিলি কাজ করতে চান জি জি ভেজাল ছাড়া এখন তো কারেন্টের অনেক সমস্যা এটা দিয়ে করতে পারবেন এটার সাথে এটার সাথে এটা দুটো ইয়ে দেওয়া থাকবে এক্সট্রা
হ্যাঁ, এটা হলো, এটা হবে নর্মাল কোনো ডায়মন্ড না, এটা কিন্তু হেভি ডিউটি ডায়মন্ড। এবং এই যে রাবার গুলা, এগুলো চেঞ্জ যদি করা লাগে সেটাও দেওয়া রয়েছে, এক্সট্রা দেওয়া আছে, যে এক্সট্রা দেওয়া সম্পূর্ণ একটা প্যাকেজ আছে, এটা প্যাকেজ প্যাকেজ এটা প্যাকেজ। তো ভাই এটার দাম কেমন? এটা 2500 টাকা, 2500 টাকা, জি জি 2500 টাকা। আচ্ছা এটা দিয়ে তো ভাই মানে ছোট কাটো মানে যে টাইলস গুলো আছে ছোট টাইলস গুলো কাটা যাবে না? ছোট করা যাবে, বড় করা যাবে। দর্শক আপনারা যারা এক্সপার্ট, আপনাদের জন্য কোনো টাইপ ব্যাপার না, একদম ব্যাপার। হয়তো আমি কাটছি ওনার, যারা এটা দিয়ে এক্সপার্ট তাদের কাছে হাসির কাছে মনে হয়েছে আমি স্লোকানে করছি। ভাই কিন্তু আসলে এক্সপার্ট না, যারা আসলে কাজ করে তারা তো অনেক এক্সপার্ট। হ্যাঁ, ওরা টান দিয়ে কেটে ফেলে, হ্যাঁ সেকেন্ডে কেটে ফেলে। তো দর্শক এটা তো গেল, এটা এখন এখন আপনারা যারা টাইলস এর সাথে রিলেটেড আপনারা এটাও চাচ্ছেন, জি স্কেলটা, স্কেল স্কেল, এই স্কেলটাও আমার কাছে পাবেন। যেমন এটা এই যে, এবং এটা হোল্ড করে যারা আসলে কাজ করে তারা এটা চাচ্ছে অনেক দিন ধরে আমার কাছে চাচ্ছে। এটা মূলত ওয়াশরুমের জন্য, কিচেনের জন্য কিন্তু বেশি প্রয়োজন, ওই যে হোল্ড করার জন্য, হ্যাঁ ছোট ছোট ই করার জন্য। সেগুলো কি ভাই সাইজ কি সমান ছোট বড় হয়? এটা সে না, এটা এখন এই সাইজেই। আচ্ছা, এটা এটা বড় করা যায়, ছোট করা যায়, এটা কিন্তু টাইট দেওয়া যায় এভাবে দিয়ে। এখান থেকে টাইট দেন, টাইট হয়ে যাবে, স্কেল হয়ে যাবে, স্কেল। হ্যাঁ আচ্ছা, তো এটা হলো 1500 টাকা, 1500 টাকা। এখন যারা আপনারা টাইলস বসানোর পরে হাতুর ইউজ করতেন, রাবারের হাতুর, ওটার অল্টারনেটিভ বাইরে বাইরে, হ্যাঁ রাইট, বাইরে বাইরে বসালে ভাই আপনার এখন বর্তমানে 48 ইঞ্চি টাইলস গুলো বের হয়ে গেছে, এগুলো যদি ভেঙে দেন, ভেঙে ফেলেন, তাহলে বাড়িওয়ালার আপনাকে ফেলান্টি দিতে হবে। এবং কাজটা কিন্তু স্মুথ হয় না, কাজ স্মুথ হয় না, আচ্ছা গোজামিল হয়ে যায়। এটা দিলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারেন, দেখেন মানে টাইলস কিনে বাইরে আরো হবে, আরো হবে, এখন 6 7। আচ্ছা স্পিড বাড়ানো কমানো যায়? হ্যাঁ, ওরে ভাই সেই তো, এটা আবার ইয়ে করা যাবে, এই যে টাইলস উঠানোর জন্য সিস্টেম রয়েছে, ওকে মানে 2-in-1। হ্যাঁ, এভাবে দিয়ে উঠানতে পারবে, যারা কাজ করে তারা এভাবে উঠতে পারে। এই যে এখন যারা এটা বড় বড় টাইলস করার জন্য, এটা 12,850 টাকা। আচ্ছা এখন যারা ছোট কাজ করবেন তাদের জন্য এটা দেখেন, এটা এটাও, তাহলে দর্শক এটা 12,850, এটা 8,500 টাকা। ভাই এই মেশিন গুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ ওয়ারেন্টি আছে, 2 ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে, 2 ইয়ার্স। মানে টাইলস কাটার যারা সব টাইলস মিস্ত্রি আছেন তাদের জন্য সব ধরনের মেশিন গুলো কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল আছে, জি জি জি। তো ভাই আপনার দোকানের লোকেশনটা বলেন আর কিভাবে আপনার কুরিয়ারে দিচ্ছেন? দর্শক আপনারা এগুলো কিনতে হলে আমার অ্যাডভাইস দোকানে আসবেন, কারণ আসলে এগুলো আমি এই দুটো দেখাইছি, এগুলো একটা একটা করে দেখাইছি, তো এগুলো অনেক রকমের আছে। আসলে 2-10টা থেকে আপনি নেন, সেটা আপনাদের অনেক বেস্ট হবে। যদি একান্তই না আসতে পারেন তাহলে আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিব। আপনি এক্ষেত্রে সামান্য কিছু টাকা টোকেন মানে জাস্ট বলে আমাকে দিবেন, আর আমি কন্ডিশনে মানে কুরিয়ারে আপনার ঠিকানা পাঠিয়ে দিব, ঘরে যাওয়া আপনার কাছে যাওয়া পর্যন্ত মাল দায়িত্ব আমার থাকবে। দর্শক আজকে এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে আপনাদের জন্য আরো ভালো ভালো প্রোডাক্ট নিয়ে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।